नमस्कार बंधुरा, बेंगली मेनुते आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे चिड़ेर पकोड़ार रेसिपी शेयर करब। चिड़ेर पकोड़ा खूब सहजभावेई सहज पद्धतिते करा जाय। घरे थाका किछु उपकरण दिये एई रेसिपिटा होये जाय। आपनारा पुरो शेष पर्यन्त भिडियोटी देखबेन। चिड़ेर पकोड़ा करार जन्य आमी की की उपकरण नियेछि चलुन देखे नेई। एखाने आमी दो कप चिड़े नियेछि, एकटा आलू सिद्ध करे रेखे दियेछि, हाफ कप बेसन नियेछि, पियाज कुचि, धने पाता कुचि, लंका कुचि, लवण, धने गुड़ो, लंका गुड़ो और पकोड़ाटा भाजार जन्य सादा तेल। मैं आमी चिड़ेटा दो थेके तीन बार भालो करे धुये नेब। আমি দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন চিড়েটা নরম হয়ে গেছে। এবারে সিদ্ধ করে রাখা আলুটা এর ভিতর দিয়ে দেব। হাফ কাপ বেসন নিয়েছিলাম, সেগুলো পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, লঙ্কা কুচিটা দিয়ে পরিমাণ মতো লবণ। এবারে এইগুলো ভালো করে মিশিয়ে নেব। পকোড়া গুলো সাইজ করার জন্য আমি হাতে তেল লাগিয়ে নিলাম। হাতে না হলে হাতে লেগে যাবে তেল না লাগালে। এগুলো আমার মাখা হয়ে গেছে সব একসাথে। আমি একটা সাইজ মতো করে নেব ভাজার জন্য। পকোড়াগুলো আমি এইভাবে সাইজের করে নিয়েছি। এবারে আমি উনুনটা ধরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিই। তেল গরম হয়ে গেছে, এবারে আমি পকোড়াগুলো ডাকে
খেতে খুবই ভালো হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে। অল্প কিছু দিয়েই বানানো হয়ে যাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমাদের বাড়িতে আজ পিসিমা শাশুড়ি এসেছে, পিসিমা শাশুড়ি খেয়ে আপনাদেরকে বলবে খেতে কেমন হয়েছে। হেভি টেস্টি হয়েছে, আপনারাও করবেন, খেয়ে দেখবেন।